পটলের দোরমা, পটল চিংড়ি বা পটল পোস্ত এইসবের পাশাপাশি পটলের আর একটা স্পেশাল রেসিপি কিন্তু সাইড করে রাখা হয়। বিশেষ অকেশন বা বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটা হলো একদম পারফেক্ট। একটু বড় ভিডিও হলেও উপকরণগুলো খুবই সহজলভ্য, আর কিছু স্টেপ ফলো করলেই রান্নাটা একদম রেডি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভেচ্ছা শ্রাসই। তো চলুন শুরু করি আজকের রেসিপি, পটলের কোরমা। এখানে নিয়েছি আমি 10টা মতো পটল, এরকম একটু বড় সাইজেরই নিয়েছি আমি পটলগুলো। এবার এই পটলগুলোর খোসা ছাড়ানোর সময় একটু রেখে রেখে আমি বেশিরভাগ খোসাটাই ছাড়িয়ে নেব। তারপরে এর মাথাগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। এবারে এই পটলের গাগুলো এরকম তেরছা করে আমি কেটে দেব, যাতে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এর ভেতরে তেল মশলাও খুব ভালো করে ঢুকে যেতে পারে, আর দেখতেও একটু ভালো লাগে আর কি। দুদিকেই পটলের গাগুলো আপনারা চিরে দেবেন। পটলগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে আমরা আবারও একটু ধুয়ে নিয়ে তাতে 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। পটলগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমরা 5 মিনিট মতো পটলগুলো ঢেকে রেখে দেব। এবারে একটা কড়াই গরম করে তাতে আমরা দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে আমরা একে একে পটলগুলো দিয়ে দেব আর অল্প ভেজে নেব পটলগুলো। খুব বেশি ভাজা কিন্তু একদমই হবে না পটলগুলো, হালকা রং ধরতে শুরু করলেই আমরা সেগুলো তুলে নেব। ঠিক এইরকম রং ধরতে শুরু করলেই আমরা পটলগুলো তুলে নেব। বাকি পটলগুলো আমরা একইভাবে ভেজে নেব। পটল সব ভাজা হয়ে গেলে কড়াইতে আমরা দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে তাতে আমরা দেব বড় করে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তাতে আমরা দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো টুকরো করে কেটে রাখা আদা। এগুলো সব পরে পেস্ট হবে, তাই বড় করে টুকরো করে কাটলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। লবণটা একটু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে তাতে আমরা দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। সবটা এবারে আমরা একটু ভেজে নেব। খুব বেশি ভাজা কিন্তু একদমই হবে না এই মশলাটা এই সময়। জাস্ট টমেটোটা একটু গলতে শুরু করলেই আর পেঁয়াজটা গোলাপি হয়ে আসলে এই মশলাটা আমরা নামিয়ে নেব। তারপরে এই মশলাটা আমরা একটু ঠান্ডা করে সেটা আমরা একটা মিক্সিতে ট্রান্সফার করে দেব। সাথে দেব 1.5 টেবিল চামচ মতো বেরেস্তা আর দেব অল্প জল। এবারে আমরা এই পেঁয়াজ আর টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে যাওয়া যাক আসল রান্নাতে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে তাতে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দেব। মশলার নাম এবং কোয়ান্টিটি সবটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু চেক করে নেবেন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে আমরা দিয়ে দেব আমাদের পেস্ট করে রাখা মশলাটা। যেহেতু আগের পর্যায়ে পেঁয়াজ আর টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়নি, তাই এই সময় এই মশলাটাকে আমাদের খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে কষাতে হবে। একটু ধৈর্য নিয়ে ছোট ছোট ব্যাপারগুলো ফলো করলে এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। সবটা খুব ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো। এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এই মশলাটাকে কন্টিনিউ কষাতে থাকবো।
রান্নাটা এই অবধি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। মশলাটা অল্প কষে তেল ছাড়তে শুরু করলে তাতে আমরা দিয়ে দেব 10টা কাজু বাদাম আর 10টা আমন্ড বাটা। এখানে একটা ছোট্ট টিপস, এই পেস্টটা রান্নায় দেওয়ার আগে অল্প জলে গুলে দেবেন, না তো দলা পাকিয়ে যেতে পারে। আরও একটা জিনিস, এই সময় গ্যাসের ফ্লেমটাকেও একটু কমিয়ে দেবেন। সবটা একটু মিশিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কিশমিস বাটা। কোরমা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, এই কিশমিস বাটাটা এই রান্নাটায় সেই মিষ্টি স্বাদটাই দেবে। মশলাটা আরও 2-3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়ে আমরা গ্যাসটাকে একদম লো করে দেব আর তাতে দিয়ে দেব 3-4 টেবিল চামচ ফেটানো টক দই। দই দিয়ে কিন্তু আমাদের এই মশলাটা কন্টিনিউ স্টার করে যেতে হবে যাতে দইটা কেটে না যায়। দইটা খুব ভালো করে মিশে গেলে আমরা আবারও গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, ঠিক এতটাই টাইম টেকিং এই প্রসেসটা, বাট যতটা টাইম আপনি এই দই দিয়ে মশলাটা কষাতে দেবেন ততই কিন্তু টেস্ট হবে রান্নাটার। তারই মাঝে আমরা দিয়ে দেব 1 চা চামচ চিনি দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমরা এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে ঠিক এইরকম হয়ে এলে আর তেল একদম ছেড়ে দিলে আমরা তাতে দিয়ে দেব 1.5 কাপ মতো দুধ। আপনারা এতটা রিচ করতে না চাইলে জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমরা কড়াইটা ঢেকে দেব আর ফুটতে দেব ঝোলটা। এইখানে একটা ছোট্ট টিপস, এই সময়তেই কিন্তু আমরা এই ঝোলটাকে 80% ফুটিয়ে নেব, কারণ পটল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একদমই আমরা এই ঝোলটা ফোটাবো না। প্রায় 10-12 মিনিট মতো ঝোলটা ফোটানোর পরে আমরা তাতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সাথে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। আবারও আমরা একটু এই কড়াইটাকে ঢেকে দেব আর 3-4 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব। যেহেতু পটলগুলো ভেজে রাখা তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, আবার বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু একদম নেতিয়ে যাবে পটলগুলো, সেটাও কিন্তু ভালো লাগবে না। গ্রেভিটা দেখুন শুধু একবার। সবটা আবারও একটু মিশিয়ে নেব আর তাতে দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। অবশ্যই তার আগে কিন্তু নুন মিষ্টিটা দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেরেস্তা, 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নেব আর লাস্ট একদম তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ব্যাস, রান্না আমাদের কমপ্লিট। এবারে শুধু একটু ঢেকে দেব আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি আমাদের পটলের কোরমা। স্বাদে গন্ধে অতুলনীয় এই রান্নাটা লুচি পরোটা বা পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।